আজকের বিষয় পপ সঙ্গীতের রাজা মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন একজন মার্কিন সঙ্গীত এবং নৃত্যশিল্পী, যাঁকে একবিংশ শতাব্দীর সর্বাধিক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে গণ্য করা হয়। পৃথিবীর ইতিহাসে সর্বাধিক বিক্রিত অর্থাৎ 35 কোটি গানের অ্যালবামের রেকর্ডের অধিকারী হিসাবে গিনেস বুকেও তাঁর নাম উঠেছে। মাইকেল জ্যাকসনকে পপ সঙ্গীতের রাজা বলে আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁর আবিষ্কৃত নতুন নাচের ভঙ্গি মুনওয়াক তাঁকে অমরত্ব প্রদান করেছে। তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত ইন্টারনেট পরিষেবা 30 মিনিট বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। তাঁর শেষকৃত্য অনুষ্ঠান একসঙ্গে 300 কোটি মানুষ টিভিতে দেখেছিলেন, যা ছিল এক নতুন রেকর্ড। মাইকেল জ্যাকসনের মৃত্যুর এক যুগ পরেও শতাব্দীর সেরা পারফর্মার হিসাবে তাঁর জনপ্রিয়তা সারা পৃথিবী জুড়ে সমানভাবে রয়েছে। 1958 সালের 29 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের গ্যারে নামক একটি গ্রামের এক আফ্রো আমেরিকান পরিবারে মাইকেল জ্যাকসন জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জোসেফ জ্যাকসন ছিলেন একটি ইস্পাত কারখানা শ্রমিক এবং একজন গিটারবাদক। তাঁর মাতা ক্যাথরিন জ্যাকসন সংসারের কাজের পাশাপাশি অর্থ সংস্থানের জন্য আংশিক সময়ের কাজ করতেন। অবশ্য মাইকেল জ্যাকসনের মাতা খুব ভালো পিয়ানো বাজাতে পারতেন। তাঁদের 10টি সন্তানের মধ্যে মাইকেল জ্যাকসন ছিলেন অষ্টম সন্তান। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ হয়নি। মাত্র 5 বছর বয়সে তাঁকে অর্থাভাবে কপিকল অপারেটরের কাজ করতে হয়েছিল। কাজেই বলা যায় মাইকেলের ছোটবেলা খুব একটা সুখকর ছিল না। জোসেফ জ্যাকসন তাঁর সব ছেলেদের নিয়ে জ্যাকসন 5 নামে একটি মিউজিক্যাল গ্রুপ তৈরি করেন, যারা মোটাউন নামের একটি মিউজিক্যাল কোম্পানির হয়ে বিভিন্ন ক্লাব ও বারগুলিতে সঙ্গীত পরিবেশন করত। সেখানে মাইকেল মাত্র 7 বছর বয়স থেকে তাঁর বড় ভাইদের সঙ্গে অংশগ্রহণ করেন এবং খুব তাড়াতাড়ি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। সঙ্গীতের ভাষা কাগজে লেখা বা পড়ার আগেই মাইকেল সম্পূর্ণটা নিজের গলায় তুলে নিতে পারতেন, এমনই অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন মাইকেল জ্যাকসন। বিখ্যাত রক অ্যান্ড রোল শিল্পী প্রিসলি মেরি ছিলেন মাইকেল জ্যাকসনের আদর্শ। 1969 সালে মোটাউনের প্রতিষ্ঠাতা বেরি গডির নজরে আসে জ্যাকসন 5 এবং তার দ্বারা প্রভাবিত হয়ে তিনি তাঁদের লস অ্যাঞ্জেলেসে আসার জন্য আমন্ত্রণ জানান। 1970 সাল থেকে মাইকেল ভাইদের সঙ্গে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে থাকেন। 1972 সাল থেকে 1975 সালের মধ্যে মোটাউনের পক্ষ থেকে জ্যাকসন 5 হয়ে 4টি একক অ্যালবাম প্রকাশিত হয় মাইকেল জ্যাকসনের। 1972 সালে প্রকাশিত গড টু বি দেয়ার এবং দেন 1973 সালে প্রকাশিত মিউজিক অ্যান্ড মি এবং 1975 সালে প্রকাশিত ফর এভার মাইকেল, এই অ্যালবামগুলিতে মাইকেলের প্রতিভার প্রকাশ ঘটে। তাঁর গান সকলের কাছে জনপ্রিয়তা লাভ করে। এই সময় তিনি বুঝতে পারেন তাঁর এককভাবে সাফল্য পাওয়ার জন্য ভাইদের বৃত্ত থেকে বেরিয়ে এসে কাজ করা প্রয়োজন। সেই মতো প্রখ্যাত মিউজিক প্রযোজক কুইন্স জোনসের সহায়তায় মাইকেল তাঁর প্রথম একক অ্যালবাম অফ দ্য ওয়াল প্রকাশ করেছিলেন 1979 সালের 10ই আগস্ট। এই অ্যালবামটি সারা জাগানো সাফল্য লাভ করেছিল এবং অ্যালবামটির 2 কোটি কপি বিক্রি হয়েছিল। এর সাথে সাথে মাইকেল জ্যাকসন অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন এবং মার্কিন সঙ্গীত জগতের সর্বোচ্চ রয়্যালটি তিনি এই অ্যালবাম থেকে অর্জন করেন।
এরপর মাইকেলের দ্বিতীয় অ্যালবাম থ্রিলার প্রকাশিত হয় 1982 সালে। এই অ্যালবামটি সারা পৃথিবীতে 11 কোটি কপি বিক্রি হয়, যা সর্বকালের রেকর্ড হয়ে থেকে যায়। শুধু আমেরিকাতেই এই অ্যালবামটির 2 কোটি 90 লক্ষ কপি বিক্রি হয়েছিল। এই অ্যালবামটি মাইকেল জ্যাকসনকে পপ সঙ্গীত জগতে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করে এবং তিনি কিং অফ পপ নামে পরিচিত হন। আবার থ্রিলারের মধ্যে বিট হিট বিলি জিনের মতো বিশ্ব প্রসিদ্ধ গানগুলি রয়েছে। এরপর শুধুই সাফল্য। 1987 সালে প্রকাশিত ব্যাড অ্যালবামের 5টি গান বিলবোর্ডের 1 নম্বরে স্থান পায়। 1991 সালে মাইকেল জ্যাকসনের ডেঞ্জারাস অ্যালবামটি মুক্তি পায়, যেখানে তিনি নিউ জ্যাকসুইং নামে একটি নতুন সংরূপকে পপুলার করে তোলেন। এছাড়া ব্যাড অ্যালবামের 3 কোটি 60 লক্ষ কপি বিক্রি হয়, যা জ্যাকসনের সর্বাধিক বিক্রিত দ্বিতীয় অ্যালবাম। এরপর 1995 সালে হিস্ট্রি নামের একটি প্রতিবাদী অ্যালবাম প্রকাশ করেন মাইকেল জ্যাকসন, যার 3 কোটি 30 লক্ষ কপি বিক্রি হয়েছিল প্রথম ধাক্কাতেই। 1997 সালে ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর স্টোরি ইন দ্য মিক্স নামে মাইকেলের প্রথম রিমিক্স অ্যালবাম প্রকাশ পায়। 2001 সালে 3 কোটি মার্কিন ডলার খরচ করে মাইকেল জ্যাকসন প্রকাশ করেন ইনভিজিবল নামের বিখ্যাত অ্যালবামটি। সঙ্গীতের পাশাপাশি মাইকেল জ্যাকসন একজন নৃত্যশিল্পীও ছিলেন। তিনি সামনের দিকে এগোনোর ভঙ্গিমায় ভ্রম করে পিছনের দিকে হাঁটার এক অভিনব নৃত্যশৈলী আবিষ্কার করেছিলেন, তিনি যার নাম দিয়েছিলেন মুন ওয়াকার। এই নৃত্যশৈলী তাঁকে সারা পৃথিবীতে অমর করে রেখেছে। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ যিনি মার্কিন টিভিতে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। মার্কিন টিভি অর্থাৎ এমটিভির জনপ্রিয়তা শীর্ষে পৌঁছায় মাইকেলের বিট ইন গানটি প্রচার করে। মাইকেলের গানের তালে নৃত্যকৌশল পপ সঙ্গীত ও ভিডিওর ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। সমগ্র পৃথিবীর সকল নৃত্যশিল্পীদের কাছে মাইকেল জ্যাকসন ছিলেন একজন আইকন। সঙ্গীত আর নৃত্য প্রতিভার আড়ালে সমাজসেবক মাইকেল জ্যাকসন লিউকোমিয়া ও ক্যান্সারের জন্য চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং শিশু ও দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য তিনি 5 কোটি মার্কিন ডলার অর্থ প্রদান করেছিলেন। মাইকেল জ্যাকসন তাঁর 50 বছরের জীবনে পেয়েছেন অজস্র সম্মান ও পুরস্কার, যা হয়তো কখনোই কোনো শিল্পীরই আজ পর্যন্ত পাওয়ার সৌভাগ্য হয়নি। 100টিরও বেশি পুরস্কারের মধ্যে তাঁর ঝুলিতে রয়েছে 39টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, 15টি গ্র্যামি পুরস্কার, 6টি ব্রিট পুরস্কার এবং 26টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার এবং 2 বার রক অ্যান্ড রোল হল অফ ফেম পুরস্কারে ভূষিত হন। ভোকাল গ্রুপ হল অফ ফেম, ড্যান্স হল অফ ফেম, ব্ল্যাক মিউজিক অ্যান্ড এন্টারটেনমেন্ট ওয়ার্ক অফ ফেম, রিদম অ্যান্ড ব্লু মিউজিক হল অফ ফেম প্রভৃতি অজস্র পুরস্কারে মাইকেল জ্যাকসন ভূষিত হয়েছেন। তাঁর থ্রিলার অ্যালবামটি 13টি গ্রামি পুরস্কারে মনোনীত হলেও 1984, 1986, 1990, 1994, 1996 এবং 2010 সালে এই অ্যালবামটির জন্য মাইকেল জ্যাকসন পর্যায়ক্রমে গ্রামি পুরস্কার পান। এই অ্যালবামটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পেয়েছে সর্বাধিক বিক্রিত অ্যালবাম হিসাবে। এরপর 1980 সালে তিনি হলিউড ওয়াক অফ ফেম, আর্টিস্ট অব দ্য সেঞ্চুরি এবং ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হন। 1990 সালে আর্টিস্ট অব দ্য ডিকেড সম্মান এবং 1992 সালে পয়েন্ট অফ লাইট অ্যাম্বাসাডার সম্মান অর্জন করেন
মাইকেল জ্যাকসন। তিনি তিনবার আমেরিকার রাষ্ট্রপতির তরফ থেকে হোয়াইট হাউসে সম্মানিত অতিথি নির্বাচিত হয়েছেন। এছাড়াও সবচেয়ে বেশি অর্থ দান করার জন্য এবং সবচেয়ে বেশি বিক্রিত রেকর্ডের জন্য মাইকেল জ্যাকসন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়েন। তিনি প্রথম শিল্পী যার বিলবোর্ডে 5টি বিভাগে 1 নম্বর স্থান রয়েছে। এত সাফল্য এবং বিশ্বজোড়া খ্যাতি সত্ত্বেও সমালোচনা আর রহস্য মাইকেল জ্যাকসনকে আজীবন ঘিরে রেখেছিল। 1990 সাল থেকে তিনি তাঁর জীবনযাপন, ফ্যাশন ও বিভিন্ন ঘটনাবলীর জন্য বারে বারে প্রচারের আলোয় থেকেছেন। কখনো তিনি সমালোচিত হয়েছেন ড্রাগ নেওয়ার জন্য, আবার কখনো শিশুদের ওপর যৌন নিগ্রহে তিনি অভিযুক্ত হয়েছেন। 1993 সালে তিনি প্রথম অভিযুক্ত হন শিশু নিগ্রহের ঘটনায়, কিন্তু প্রমাণের অভাবে তিনি এই অভিযোগ থেকে মুক্ত হন। আবার 2005 সালে একই অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে, কিন্তু তিনি এবারও নির্দোষ প্রমাণিত হন। এত কিছু সত্ত্বেও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। তাঁর নাচের ধরন, পোশাক এবং চুলের ধরন বিশ্বের যুবসমাজকে বিপুলভাবে প্রভাবিত করেছিল। তিনি সকল সঙ্গীতপ্রেমী মানুষের কাছে এক অনুপ্রেরণা ছিলেন। তবে এত খ্যাতি ও সম্মান কোথাও মাইকেলকে নিঃসঙ্গ করে দিয়েছিল। শোনা যায় তিনি নাকি বিশৃঙ্খল জীবনযাপন করতেন এবং রাতে না ঘুমিয়ে জেগে থাকতেন। এমনকি কড়া ঘুমের ওষুধও ছিল তাঁর নিত্যসঙ্গী। অবশ্য নিজে কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁকে অনেক সময় অসম্মানিত হতে হয়েছে। সেই কারণে তিনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে শ্বেতাঙ্গ করে তোলেন, আর অভাবিতভাবেই এরপর থেকে চর্মরোগে আক্রান্ত হন মাইকেল জ্যাকসন। আবার এও শোনা যায় যে তিনি নাকি 150 বছর বেঁচে থাকতে চেয়েছিলেন, আর সেই কারণেই তিনি নিজের ক্লোন তৈরি করার চেষ্টা করেছিলেন, এবং এই কারণেই তিনি অক্সিজেনযুক্ত বিছানায় ঘুমাতেন আয়ু বৃদ্ধির জন্য। এমনকি সর্বক্ষণের জন্য ডাক্তার নিযুক্ত ছিল তাঁর জন্য, যাদের সব ব্যয়ভার মাইকেল জ্যাকসন বহন করতেন। 1997 সালের পর থেকে ব্যক্তিগত জীবনে নানা ঘটনার দরুন তিনি নিজেকে মঞ্চ থেকে সরিয়ে রেখেছিলেন। তবে 2009 সালের 4ঠা এপ্রিল তিনি লন্ডনের ওটু এরিনা হলে ভক্তদের সামনে উপস্থিত হয়ে তাঁর মঞ্চে ফিরে আসার কথা জানান। এটাই ছিল তাঁর শেষবারের মতো জনসমক্ষে আগমন। অবশেষে 2009 সালের 25শে জুন মাইকেল জ্যাকসন পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 50 বছর।